আপনারা জানেন আজকে সকাল 8টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন যেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় আসলে দুর্ঘটনা ঘটে। এর ফলে এখানে কিন্তু এই বাসটি আসলে এই উপর থেকে অর্থাৎ এই এক্সপ্রেসওয়ের উপর থেকে নিচে পড়ার কারণে বাসটির প্রথম যে অংশ সেটি কিন্তু একবারে দুমড়ি মুচড়ে যায়, যে কারণে এখানে বাসের ভিতরে থাকা ঘটনাস্থলে কিন্তু 14 জন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পরে আরও 3 জন মারা যায়। এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমরা এই মুহূর্তে এই দুর্ঘটনা কবলিত যে বাসটি সেই স্থানে রয়েছে যেখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চেষ্টা করছে বাসটি উদ্ধার করার জন্য। এখানে কিন্তু মাদারীপুরের পুলিশ এবং র্যাব, আনসার এবং ফায়ার সার্ভিসের চৌকস কয়েকটি টিম কিন্তু এই ঘটনাস্থলে তারা এসছেন এবং তারা চেষ্টা করছেন এই বাসটি উদ্ধার করা এবং এই বাসটি একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। মাদারীপুরের পুলিশ সুপার যেটি বলেছে বিভিন্ন কারণেই এই দুর্ঘটনাটি ঘটতে পারে, যেটি প্রাথমিক অনুসন্ধানে যেটি তারা বলেছে যে এই বাসটি আসলে খুলনা থেকে ছেড়ে আসছিল এবং এই এক্সপ্রেস ওয়েটি আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা পিচ্ছিল ছিল, এটাও একটি কারণ হতে পারে এবং এই বাসটি ওভার স্পিডে আসছিল এটিও কিছু যাত্রীর কাছ থেকে পুলিশ সুপার নিশ্চিত হয়েছেন। এবং এই বাসটির আসলে প্রথম যে চাকা সেই চাকাটিও কিন্তু এখানে আসলে বিস্ফোরণ হয়, যার কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তারা অনুসন্ধান করেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চেষ্টা করবে এই ঘটনাটি কেন ঘটেছে, কী কারণে ঘটেছে সেটি অনুসন্ধান চালাতে। এই মুহূর্তে কিন্তু শুধু উদ্ধার তৎপরতার যে কার্যক্রম সেটি আমরা লক্ষ্য করেছি। এখানে মাদারীপুরের শিবচর এবং পার্শ্ববর্তী শরীয়তপুরের জাজিরা এবং পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙার বিভিন্ন এলাকা থেকে কিন্তু উৎসুক জনতা তারা কিন্তু এখানে ভিড় করেছে এবং তারা এখানে দেখছে এবং তারা আসলে কী কারণে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে তারা চেষ্টা করছে। এবং প্রথম পর্যায়ে যে বাসটি দুর্ঘটনার পড়েছিল সেখানে কিন্তু তারা চেষ্টা করেছে যে তারা আসলে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে, পুলিশের সাথেও কিন্তু তারা চেষ্টা করছে উদ্ধার তৎপরতার চেষ্টা করেছে। তবে একটি বিষয় যে তারা আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলেছে যে এখন পর্যন্ত যারা হতাহত হয়েছে, নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের পরিচয় কিন্তু তারা নিশ্চিত হতে পারেনি, যেহেতু এটি খুলনা থেকে ছেড়ে এসেছে সে ক্ষেত্রে সঙ্গত কারণেই বলা যায় এই বাসটি আসলে যাত্রী যারা ছিল তারা খুলনা বা এই দক্ষিণ পূর্ব অঞ্চলের হতে পারে বলে তারা ধারণা করছে। আমরা দু একজনের কথা নেওয়ার চেষ্টা করব, আসলে আপনারা এখানে কি দেখেছিলেন এবং এখানে কি শুনে আসছেন, আপনাদের দু একজনের আমরা একটু কথা নিতে চাই। আসলে আপনার কি দেখে আসছেন? এখানে হলো অ্যাক্সিডেন্ট আছে 4টা বাজে, ঠিক 4টা বাজে অ্যাক্সিডেন্ট আছে, ঠিক আছে, 7:30 বাজে অ্যাক্সিডেন্ট করছে এখানে, আমরা হপায় আইলাম, আমরা বেশি কিছু দেখি নাই। এখানে হলো হাইওয়ে জাহাজ ছিল, এখানে চাক্কা পাঞ্চার হয়েছে, চাক্কা পাঞ্চার হয়ে গুরুত্ব গতিতে আইসে এখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ড্রাইভার দুই ভাগ হয়ে গেছে, এমনি 16 জন লোক মারা গেছে আর এমনি পাশে যে কয়জন লোক ছিল তারা একটু আহত আছে শিবচর হাসপাতালে। আমরা ছিলাম এই সীমানায়, দেখি ঠাস করে আওয়াজ হলো, কিরে কি আওয়াজ হলো, মানে দিয়ে এখানে গাড়ি পড়া আইসিআই এমন করেন ডেরাবুর ডোর সব বাইর করছি, বাইর করানোর উপর পাচন দিয়া জাংলা দিয়া কয়েকজন বাইর করছি, বাইরে নগদ মারা গেছে, বাইরে হওয়ার পর গাড়ির ভিতরে সুস্থ ছিল কিন্তু বাইরে আগে আমি কোথায় আছি কথা বলে সে মারা। ঠিক আছে, আসলে আমরা যেটি শুনছিলাম এখানে যে উৎসুক জনতা তারা কিন্তু চেষ্টা করছে এবং প্রাথমিক পর্যায়ে উদ্ধার তৎপরতায়। আমরা একটু আপনার দেখাতে চাই এই যে যে আসলে যে এক্সপ্রেস ওয়ে যেটি সেখানে আসলে যে ঘটনাটি ঘটেছে আমরা সেই এক্সপ্রেস ওয়ে একটু দেখাতে চাই। একটু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চেষ্টা করছে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে। আসলে এখানে এই হচ্ছে সেই ঢাকা বরিশাল এবং এই পদ্মা সেতুর জাজিরা থেকে যে এক্সপ্রেস ওয়ে সেটি তারা কিন্তু না না আপনি এখানে দাঁড়ায়েন না ভাই, আমরা কথা বলছি তো এখানে। আসলে এই এক্সপ্রেস ওয়ে আসলে দুর্ঘটনাটি ঘটে, আপনি দেখবেন যে এটি কিন্তু
পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে একেবারে ভাঙা পর্যন্ত এখানে প্রায় 17 কিলোমিটার এই এক্সপ্রেস ওয়ে। এখান থেকে এই যে বাসটি পড়েছে সেটি কিন্তু প্রায় 15 থেকে 20 ফিট নিচে আসলে পড়েছে, যে কারণে দুমড়ে মুচড়ে গিয়েছে। আসলে সব মিলে বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও চেষ্টা করছে এই বিষয়টি আসলে তারা চেষ্টা করছে মনিটর করার, এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধার তৎপরতায়। তো সব মিলে এটুকু বলা যায় যে কি কারণে আসলে ঘটনাটি ঘটেছে তার কিন্তু সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তথ্য দিতে পারেনি। তবে তাদের যেটি বারবারই বলছে যে কিছু তারা কারণ অনুসন্ধান করেছে, সেগুলোই আসলে নির্দিষ্ট কিনা সেটি আসলে তদন্তের বিষয় এবং তারা সেটি তদন্ত করে আমাদেরকে জানাবে। আপাতত চেষ্টা করছে তারা এই পরিস্থিতিটাকে স্বাভাবিক করবার জন্য। আসলে আমরা এই মুহূর্তে এক্সপ্রেস ওয়ের এই ঘটনাস্থলে রয়েছি, আগামীতে আরও এই বিষয়টি নিয়ে বিস্তারিত বলার সুযোগ রয়েছে, এবং আমরা এখন চেষ্টা করব যারা দুর্ঘটনা কবলিত হয়েছে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার।